মহিলা সাহাবীরা রাসূলুল্লাহকে কিভাবে অনুসরণ করতেন? একজন সাহাবী, নাম তার সাদ সালামি, জোরে বলেন নাম কি? সবাই একসাথে বলেন নাম কি? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, 8 মাস অতিবাহিত হয়ে গেছে। সাদ সালামি রাসূলুল্লাহকে দেখে দেখে নবীজির অনুসরণ করতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, কারণ নবীকে অনুসরণ করা কিন্তু ফরজ ইবাদত, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আয়াত থেকে প্রমাণ হয় রাসূলকে ইত্তেবা করা, অনুসরণ করা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের আদেশ, ঠিক কি না বলেন? আর আল্লাহর আদেশ অনুসরণ করা, পালন করা ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নাহ অনুসরণ করেন, কিন্তু একটা সুন্নাহ অনুসরণ করতে পারতেছেন না, পালন করতে পারতেছেন না, কারণ সাদ সালামি দেখতে তেমন সুন্দর ছিলেন না, কালো মানুষ, মুখে বসন্তের ডাক, তারপরে টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, যে সুন্নাহ পালন করতে পারছিল না, পরিপূর্ণ করতে পারছিল না, সেই সুন্নার নাম হচ্ছে বিবাহ। জোরে বলেন সুন্নতের নাম কি? যাকে আমরা বলি বিয়ে। আমরা কি বলি? সাদ সালামি বিয়ে করতে পারছে না, এই জন্য 8 মাস ইসলাম কবুল করেছেন, বয়স হচ্ছে 8 মাস, কিন্তু বিবাহ করতে পারছে না, এই জন্য মদিনা মুনাওয়ারায় বসে বসে অঝর নয়নে কান্নাকাটি করতেছে। নবীজি আসলেন মসজিদে নববীতে, এসে দেখেন সাদ সালামি কান্নাকাটি করে। নবীজি বলতেছেন মায়ু বকিকা, তুমি কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হলো ইসলাম কবুল করেছি, কিন্তু এখন পর্যন্ত আপনার একটা সুন্নত আদায় করতে পারি নাই, এই জন্য আমি কাটতেছি। নবীজি বললেন কি সুন্না? বলে আমি এখনো বিবাহ করতে পারি নাই, মদিনার অলি গলিতে আমি ছুটাছুটি করেছি, কিন্তু কেউ আমাকে মিয়ে দিতে চায় না, অপরাধ একটাই, আমার টাকা পয়সা নাই, কালো মানুষ, মুখে বসন্তের ডাক, কেউ আমাকে পছন্দ করে না, এজন্য আমি বিবাহ করতে পারছি না, এই জন্য আমি কাঁদতেছি। নবীজি সাদ সালামিকে ডেকে বলতেছেন সাদ সালামি, আমার সুন্নার প্রতি তোমার এত ভালোবাসা, আমি তোমাকে বলতেছি আমার এই সুন্নার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন সাদ সালামি চিন্তা করো না, আমি তোমাকে সুসংবাদ দিতেছি, এই মদিনা শহরের ধনাঢ্য ব্যক্তির মেয়ের সঙ্গে, সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত করে দিব। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন, আর বললেন তার কি প্রমাণ? তিনি বললেন তুমি আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইবা। আমর বিন ওহাব মদিনার শহরের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তার একটা রূপসী কন্যা ছিল, এতই সুন্দর চেহারা, মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে ছিল আমর বিন ওহাবের মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমর বিন ওয়াহাবের কথা শুনে সাদ সালামি তিনি খুশি হয়ে গেলেন নবীজি বললেন তুমি যখন আমর বিন ওয়াহাবের বাড়িতে যাইবা তখন এই কথা বলবে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবা যে আল্লাহর রাসূল আমার অভিভাবক হয়ে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সাদ সালামি খুশি না বেরাজ নারাজ বিয়ের কথা শুনলে যুবকেরা তো খুশি হয় ঠিক কিনা বলেন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিক গতিতে আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন আর বললেন জাওয়াজানি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামির চেহারার দিকে তাকায় দেখেন সর্বনাশ সাদ সালামি দেখতে তো তেমন সুন্দর না মুখে বসন্তের ডাক মুখে বসন্তের দাগ কালো সাহাবি ধনীও না ঘর বাড়ি নাই চিন্তা করলো মনে মনে যে এই সাহাবির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না হাদিসের ভিতরে এসেছে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারায়া দিলেন আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালামি কান্নার জড়িত অবস্থায় কান্নায় কণ্ঠে নবীজি দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব যে আপনি দিয়েছিলেন আমর বিন ওহাব অ্যাকসেপ্ট করে নাই ডিনাই করেছে এই বলে কান্নাকাটি করতে স্যার বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই সুন্নাহ আমি কি মৃত্যুর আগে পালন করতে পারবো না আমার বড় ভয় হয় এই সুন্নাহ পালন যদি না করতে পারি তাহলে আল্লাহ আমাকে না জানি জাহান্নামে দেয় জাহান্নামের ভয় আছে না নাই আর আমাদের কি অবস্থা জাহান্নামের ভয় আমাদের অন্তরে কথা বলেন ঠিক কিনা নবীজি বললেন সাদ সালামি চিন্তা করো না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এই আমর বিন ওহাবের সুন্দরী কন্যার সঙ্গেই তোমার বিবাহ হবে আমার বন্ধুগণ নবীজি সাদ সালামি দুইজন বাক্যালাপ শুরু করে দিল এইদিকে মিয়ে অর্থাৎ আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা নূর মিয়ে দরজার পাশ থেকে রাসূলুল্লাহ যে প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন এটা তিনি শ্রবণ করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সাদ সালামি যখন চলে গেলেন মিয়ে বাবাকে এসে বলতেছেন আব্বা ইয়া আবাতা আন্নাজা হে আব্বাজান আপনার জন্য নাজাতের সুসংবাদ এসেছিল নবীজির পক্ষ থেকে আপনি সেই প্রস্তাবকে ডিনাই করেছেন আপনি গ্রহণ করেন নাই না জানি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যা আব্বাজান আমি আপনার মেয়ে হিসেবে বলতেছি নবীজি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কালো হোক খাটো হোক বেটে হোক যা কিছু হোক না কেন আমি ওই সাবির সঙ্গে বিবাহে রাজি হয়ে গেলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন পিতা খুব খুশি হয়ে গেলেন নবীজির দরবারে গিয়ে বলতেছেন হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন আমি বেয়াদবি করে ফেলেছি আমার মেয়ে রাজি বিয়ের ব্যবস্থা করুন নবীজি বললেন আমর বিন ওহাব তোমার মেয়ের বন্দোবস্ত আমি করতেছি এখানে বসো আমি সাদকে বললেন সাদ তোমার বিয়ের দিরহাম হিসেবে মোহরনা হিসেবে আমি 400 দিরহাম বন্দোবস্ত করলাম কয় দিরহাম সবাই বলেন কয় দিরহাম 400 দিরহাম সাদ সালামি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব সাহাবী 400 দিরহাম আমি পাবো কোথায় নবীজি বলতেছেন ইজহাব ইলা উসমান
উসমানের নিকট তুমি চলে যাও সুবহানাল্লাহ বলেন তিনি চলে গেলেন উসমানের কাছে গিয়ে বলতেছেন হে উসমান রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন 200 দিরহাম আমাকে দেওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বললেন 200 দিরহাম দিয়া তুমি কি করবে সাদ সালামি বলতেছেন আমার বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে 400 দিরহাম ধার্য হয়েছে আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু খুশি হইয়া 200 দিরহাম দিলেন তার চাইতে অতিরিক্ত কিছু দিরহাম দিয়া দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির কাছে গেলেন গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেবল তো হলো 200 দিরহাম আর বাকি আছে কত জোরে বলেন না কত সে 200 দিরহাম আমি কোথায় পাব আল্লাহ নবী বললেন আমার ধনী জামায়ের কাছ থেকে 200 দিরহাম নিয়ে এসেছো এবারে আমার গরীব সাহাবী আলীর নিকটে চলে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন গিয়া বলতেছেন হে আলী নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আমার বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে 200-400 দিরহাম ধার্য হয়েছে আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য নবীজি বলেছেন হযরত আলী খুশি হয়ে তিনিও 200 দিরহামের উপরে তাকে দান করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ 400 দিরহামের উপরে হয়ে গেল নবীজির কাছে আসলেন আল্লাহ নবী বললেন ইযহাবিলা সুক তুমি বাজারের দিকে চলে যাও ওয়াশতারা কুররাতা আয়ুন তোমার স্ত্রীর জন্য এমন কিছু জিনিস কিনো যেগুলো দেখে তোমার স্ত্রী চক্ষুটা যেন শীতল হয়ে যায় হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে বিয়ের কেনাকাটা করার জন্য বাজারে গিয়া বিয়ার জিনিসপত্র তিনি ক্রয় করবেন এমন সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বাজারে গিয়া গিয়া বলতেছেন আন্নাফির 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 এই শব্দটা হচ্ছে যুদ্ধের আহ্বান কিসের আহ্বান যুদ্ধের আহ্বান আরব দেশের একটা আঞ্চলিক শব্দ আন্নাফির মানে যুদ্ধ শুরু হয়ে গেছে কে কোথায় আছো যার কাছে যা আছে তা নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো এটাকে আরবি ভাষায় বলা হয় আন্নাফির জোরে বলেন কি বলা হয় আন্নাফির হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছেন আন্নাফির আন্নাফির সাদ সালামি তিনি হতভম্ব হয়ে গেলেন আমি আসলাম বিয়ের বাজার করতে আর ওইদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে ফারাফা রাসাহু ইলা সামাই তিনি তার মাথাটা আসমানের দিকে উঁচু করলেন উত্তোলন করলেন আর আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আইন আল্লাহ আল্লাহ আপনি কোথায় আমি এখন কি করব বিয়ের বাজার করব না যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব দেখেন সাহাবাই কেরাম নবীর প্রতি কি ভালোবাসা ছিল আগেই বলেন সুবহানাল্লাহ আমরা হলে কি করতাম আমরা হলে কি করতাম যুবকেরা বলো আগে বিয়ে তারপরে যা আছে কপালে ঠিক কিনা বলেন কিন্তু হযরত সাদ সালামি তার সিদ্ধান্তকে চেঞ্জ করলেন তিনি মনে মনে ভাবলেন আমি বিয়ে শাদী করে নববধূকে নিয়া ঘরের ভিতরে আলিঙ্গনে থাকব আর ওইদিকে আল্লাহর রাসূল উহুদের ময়দানে কাফের বেঈমানেরা তার শরীরে পাথর মারবে তীর মারবে হুজুরের নবীর শরীর থেকে রক্ত ঝরবে এটা তো হতে পারে না এটা অসম্ভব ব্যাপার সিদ্ধান্তকে পরিবর্তন করে বিয়ার বাজারকে বাদ দিয়া তিনি যুদ্ধের সামগ্রী ক্রয় করলেন জোরে বলেন আল্লাহু আকবার
মা বোনেরা একটু শুনেন যুদ্ধের জন্য এই 400 দিরহাম দিয়া সাদ সালামের একটা ঘোড়া তিনি ক্রয় করলেন একটা তরবারি আর একটা কালো কাপড় ক্রয় করে কালো কাপড় দিয়া তার চেহারাটাকে ঢাকায়া চক্ষু বের করে দিয়া ঘোড়ার উপরে আরোহণ করে তিনি উহুদের ময়দানে ছুটে চললেন জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সাদ সালামি উহুদের ময়দানে গিয়া কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতেছেন অসংখ্য কাফের বেঈমানদেরকে নিধন করে এক পর্যায়ে সাদ সালামি কাফের কর্তৃক আক্রমণ আক্রান্ত হয়ে গেল কাফেররা সাদ সালামির শরীর থেকে হাত কেটে ফেলে দিল পা কেটে ফেলে দিল দুনিয়া থেকে সাদ সালামি দুনিয়া থেকে বিদায় করে দিল হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক নিতুর দেহটা জমিনে পড়ে আছে যুদ্ধের শেষ দিকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছেন যারা যারা শহীদ হয়েছে সাহাবীদেরকে একত্রিত করতেছেন কিন্তু একজন সাহাবী মুখটা কাপড় দিয়ে ঢাকা তার চেহারা দেখা যায় না কিন্তু হাত দেখে তারা আন্দাজ করলো যে এটা সাদ সালামি হতে পারে সাদ সালামির কথা শুনে নবীজি তড়িৎ গতিতে সাদ সালামি লাশের দিকে এগিয়ে আসলেন জোরে বলেন আল্লাহু আকবার নবীজি এসে বলতেছেন আমার সাহাবীরা আমার সাদ সালামি তার মুখ থেকে কাপড়টা সরায়ে ফেলো কাপড়টা সরায়ে ফেলা হলো নবীজি লক্ষ্য করলেন এটা তো সাদ সালামি জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন সাদ সালামি দেহ মোবারক দেখে চেহারা দেখে নবীজি কান্নাকাটি করলেন কিছুক্ষণ পর আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন আবার কিছুক্ষণ পর নবীজির দৃষ্টিটা ঘোরায়া অন্যদিকে করে দিলেন এখানে তিনটা বিষয় লক্ষণীয় জোরে বলেন কয়টা নবীজি কান্নাকাটি করলেন নবীজি মুস্কি হাসলেন আর তার চেহারাটাকে ঘোরায়া দিলেন এই তিনটা বিষয় যখন সাহাবীরা লক্ষ্য করলেন আমার বন্ধুগণ সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তিনটা পর্যায়ে অবস্থান করলাম আপনি একবার কাঁদলেন একবার মুস্কি হাসলেন আর একবার চেহারাটা ঘোরায় দিলেন বিষয়টা কি হেতুটা কি আমাদেরকে একটু অবগত করেন নবীজি বলতেছেন আমার সাহাবীরা আমার কান্নার কারণ হলো আমার এই সাহাবী কিছুক্ষণ আগে বিয়ে করার জন্য বাজার করতে গিয়েছিল বিয়ের বাজার না করে চিন্তা করেছে আমার নবীজি জিহাদের ময়দানে আক্রান্ত হবে আর আমি আমার স্ত্রীকে নিয়ে কিভাবে থাকতে পারি এই জন্য সাদ সালামি তার চিন্তাকে পরিবর্তন করে যুদ্ধের সামগ্রী ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে এই জন্য কাদি এই দুনিয়াতে সাদ সালামি কোনো মেয়ের স্বাদ পেল না বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মুস্কি মুস্কি হাসলেন নবীজি বলতেছেন ও আমার সাহাবীরা আমার এই সাদ সালামির শাহাদাতে আকাশের ফেরেশতারা পর্যন্ত তারা খুশি হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ আস্তে বলেন আকাশের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে গেছেন আর জান্নাত থেকে অসংখ্য হুরেরা একে অপরের প্রতিযোগিতা করতেছে কে আগে গিয়া সাদ সালামির শরীরটা স্পর্শ করতে পারে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তাহলে আপনার চেহারাটা কেন আপনি ঘোরায়া নিলেন নবীজি বললেন ও আমার সাহাবীরা আমার চেহারাটাকে এজন্য ঘোরায়া নিলাম জান্নাতের হুরগুলি একে অপরের প্রতিযোগিতা যখন করতেছিল তাতে তাদের কাপড়গুলি হাঁটুর উপরে উঠতেছিল এই জন্য লজ্জা আমার মুখটাকে ঘোরায় আমি অন্যদিকে মুখটাকে ফিরায় নিলাম
আমার বন্ধুগণ সাদ সালামি দুনিয়াতে বিবাহ করতে পারে নাই কিন্তু তার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন আসমানের ফেরেশতারা খুশি হয়ে গেছেন জান্নাতের হুরগুলি দুনিয়াতে অবতরণ করেছিলেন জোরে বলেন না আল্লাহু আকবার যদি আল্লাহ রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদা কম না বেশি চিল্লায় বলেন মর্যাদা কম না বেশি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা বাকারায় সুন্দর করে বলে দিয়েছেন ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় আমার রাস্তায় যারা নিহত হয় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সাদ সালামি ইচ্ছা করলে বিবাহ করতে পারতেন ঠিক কিনা কিন্তু সাদ সালামি বিবাহ না করে শাহাদতের তামান্না নিয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন আজকে আমরা এখানে যারা আছি আমাদের অন্তরে কিন্তু শহীদের তামান্না থাকার দরকার আছে না নাই বলেন শহীদের তামান্না যদি না থাকে নবীজি বলেছেন মুনাফিক অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমাদের বাংলাদেশি কোরআনের রাস কায়েম করার জন্য যদি যুদ্ধ লেগে যায় যদি জিহাদ করা লাগে তাহলে আপনারা কি জিহাদ করার জন্য প্রস্তুত আছেন তো কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়া দিন একবার দিয়ে শেষ আপনাদেরকে নিয়ে জিহাদে ময়দানে যে কি হবে আল্লাহ পাক ভালো জানেন তাকবীর দিতে পারেন না তাকবীর দেন না একজন যুবক ভাইরা দাও সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন শহীদের তামান্না আমাদের সকলের থাকতে হবে রসূলুল্লাহকে মহব্বত করতে হবে কোরআনকে অনুসরণ করতে হবে কোরআনকে অনুসরণ রসূলুল্লাহকে মহব্বত আর শহীদের তামান্না এই তিনটা জিনিস যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু হয়ে যাবে এই নির্দিষ্ট সময় যখন আমাদের শেষ হয়ে যাবে তখন মালাকুল মউত আমাদের কাছে এসে জান পাখিটা বের করে নিয়ে যাবে ঠিক কিনা বলেন কে কখন মারা যাব এটা আমরা কেউ কি জানি কারো কি নিশ্চয়তা আছে বাড়ি থেকে এই মাহফিলে আমরা এসেছি আবার বাড়িতে যেতে পারবো কিনা এই গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো কথা বলেন না কেন বাড়িতে যাওয়া তো দূরের কথা এখানে বসেছি এখান থেকে দাঁড়াতে পারবো এ নিশ্চয়তাও আমাদের নাই এখন কার কখন মৃত্যু হবে এটা আমরা কেউই জানি না একমাত্র কে জানেন আল্লাহ তাআলা বলছেন ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন এক মুহূর্ত আগেও কারো মৃত্যু হবে না এক মুহূর্ত পরেও কারো মৃত্যু হবে না যে সময়টা নির্ধারিত আছে ওই সময়ে মালাকুল মউত আমাদের সঙ্গে সে সাক্ষাৎ করবে
ঠিক কিনা বলেন সম্মানিত হাজেরিন যদি আমরা কোথাও আত্মগোপন করি তাহলে মৃত্যু থেকে কি আমরা রক্ষা পাব কথা বলে রক্ষা পাব আল্লাহ তাআলা বলছেন না না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা জোরে বলেন আল্লাহু আকবার মৃত্যু শত তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও গর্তের ভিতরে লুকায়া যাও আত্মগোপন করো আল্লাহ পাক বলছেন মৃত্যু সেখানে গিয়া তোমাকে গ্রেফতার করবে আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ পাক বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم يا آياتير بانگو نبات کرے چھن كبي فرق احمد تار كبي تار بھاشائي شندر کرے نبات کرے چھن مرون تھے پالاو تمی মরণ তোমায় লইবে ঘিরে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে শিরি এই মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে এই দুনিয়াতে অনেক রোগ আছে ব্যাধি আছে প্রত্যেকটি রোগের প্রতিষেধক হিসেবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা তারা ঔষধ তৈরি করতে পেরেছে কিন্তু মৃত্যু এমন একটি রোগ এমন একটি ব্যাধি যার প্রতিষেধক হিসেবে দুনিয়ার কোনো বিজ্ঞানী ঔষধ তৈরি করতে পারে নাই ঠিক কি না কিয়ামত পর্যন্ত পারবে পারবে তাহলে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না কথা বলেন আছে কি না আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এই জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি না তুমি থেকো শান্ত না আখির আলো নিভেজে দিন মনের আলো দিয়ে আসবে না কেউ গোড়া ধারে
একটু আলো নিয়ে আখির আলো নিভেজে দিন মনের আলো দিয়ে সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা তুমি থেকো সান্তনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর প্রিয় ভাই সব আমাদের মৃত্যু হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠতে হবে সেদিন বিচার ফয়সালা হবে বিচার ফয়সালার পর জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে আল্লাহু আকবার আমার বন্ধুগণ যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম হুজুরকে কত ভালোবেসেছেন নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন হুজুরকে রক্ষা করার জন্য জোরে বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুগণ উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রসুলকে কিভাবে বডিগার্ড হিসেবে সাহাবায়ে কেরাম রসুলকে হেফাজতে রেখেছিলেন জোরে বলেন না আল্লাহু আকবার আরে জোরে বলেন না আল্লাহু আকবার